বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য পরীক্ষা স্থগিত হয়ে গেছিল কোভিড-19 কারণে। এটা আবার নতুন করে চালু হয়েছে, 11 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে। তো এটা বাংলাদেশ বিমান বাহিনী আবার তাদের ওয়েবসাইটে নতুন করে সময়সূচি সংশোধন করে সেটাকে আবার দেয়া হয়েছে। তো বাংলাদেশ বিমান বাহিনীর যারা ময়মনসিংহ জেলার পরীক্ষার্থী ছিলেন তাদের পরীক্ষা হয়ে গেছে, আর অন্য 39টা জেলার যত শিক্ষার্থী বা ক্যান্ডিডেট আছে তাদের পরীক্ষা এই যে 11 জুলাই 2020 8টায় শুরু হবে। সকল ডিস্ট্রিক্ট মানে বিভিন্ন দিনে বিভিন্ন সময় এটা হয়ে থাকবে। আর এই যারা পরীক্ষা দিতে আসবেন তাদের জন্য বিভিন্ন নিয়মাবলী থাকবে। যারা অনলাইনে ফর্ম পূরণ করেছেন তাদের কিউআর কোড থেকে স্ক্যানিং করে তাদের রোল নাম্বারটা বের করে নিতে হবে। তারপরে এই যে রোল নাম্বার আছে এই রোল নাম্বার অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে আসবেন। আপনার রোল নাম্বার যেদিনকার পরীক্ষা থাকবে ওই দিনকার আপনি পরীক্ষা দিতে আসবেন, যদিও এটা হয়তো বিভিন্ন জনের বিভিন্ন দিনে পড়ে থাকতে পারবে, যেমন ঢাকা জেলা যেদিন খুশি সেদিনকার পড়তে থাকবে। এবং যারা যারা আপনার ইসের থেকে ফর্ম নিয়েছেন বিমান ঘাঁটি থেকে তাদের জন্য একটা নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে। আসলে সেদিনটা আগস্ট মাসের আগস্ট মাসের 17 আগস্টে পরীক্ষাটা হবে, মানে লাস্টে আগস্ট মাসে, মানে সবার লাস্টে আগস্ট মাসে অল ডিস্ট্রিক্ট পরীক্ষা হবে। দেন রিটার্ন টেস্ট অফ BFF বিজনেস পরীক্ষা 14, মানে এটা এভাবে আপনার এখন পরীক্ষা হবে। যদি একটু সমস্যা হয়েছে যারা মানে ঢাকার বাইরে বা বিভিন্ন জেলা থেকে এসেছে তাদের একটু সমস্যা হতে পারে, সমস্যা না, তা ছিল বিভিন্ন দিনে, তো এখন আর এটা হবে না। এখন যে কোনো দিনে যে কোনো অল ডিস্ট্রিক্ট মানে আপনার কিউআর কোড থেকে আপনার রোল নাম্বার বের করে আপনি যে কোনো সময় এটাকে নিতে পারবেন। এটা আসলে আগে ছিল শুধুমাত্র 8টায় পরীক্ষা হবে, এখন 8টায় না, বিভিন্ন সময় 3টে স্টেপে 3 বার পরীক্ষা হবে, মানে একদিনে 3টে স্টেপ পরীক্ষা হবে, 245 জন করে এক একবারে পরীক্ষা হবে। আর আগে যে কাগজপত্রগুলো ছিল ওইগুলোই আছে, স্বাভাবিকভাবে আর কিছু চেঞ্জ হয় না, যেটা যেটা ছিল আগে ওইটাই আছে। আর বিমান বাহিনীর অন্য কোনো তথ্য এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি আপনাদেরকে নতুন কোনো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন করে। ধন্যবাদ সবাইকে। আর আমি পিডিএফ ফাইল, এটার পিডিএফ ফাইলটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ, আর যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন।